ফকরুল আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিএনপিকে সমাবেশ করতে হবে বাংলা কলেজে। সরকারের নেওয়া উদ্যোগ সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারী, বললেন প্রধানমন্ত্রী। রোকেয়া দিবসে পদক পেলেন পাঁচজন। এবং বিশ্বকাপে লাতিন ছন্দের সাথে ইউরোপের গতির লড়াই, ব্রাজিল লড়বে ক্রোয়েশিয়ার সাথে, আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজমুবাজাবি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। সংবাদে আরও থাকছে, একাত্তরে গেরিলা যুদ্ধের বাইরেও ছিল ভিন্ন মাত্রা যুদ্ধ। ফুটবলে তহবিল সংগ্রহের পাশাপাশি কণ্ঠযোদ্ধারা সাহস যুগিয়েছেন মুক্তিযোদ্ধাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডিবি হেফাজতে রয়েছেন। ডিএমপির ডিবি প্রধান জানিয়েছেন, নয়াপল্টনের সংঘর্ষের ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদেরকে গ্রেফতার করা হবে কিনা তার জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। ডিবি প্রধান আরও জানান, বিএনপিকে বাংলা কলেজ মাঠেই সমাবেশ করতে হবে। পার্থসারথীর রিপোর্ট, জানাচ্ছেন আশরাফ শুভ। মধ্যরাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ডিবি কার্যালয়ে আনা হয়। ডিএমপির ডিবি প্রধান হারুনুর রশিদ সকালে সাংবাদিকদের জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে নিয়েছেন তারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং মির্জা আব্বাস দুজনই আমাদের ডিবি কম্পাউন্ডে আছেন, তাদেরকে আনা হয়েছে। আমাদের কিছু বিষয় আমরা জিজ্ঞাসাবাদ করছি, জিজ্ঞাসাবাদ শেষ করে আমি বাকি বিস্তারিত বলতে পারবো আসলে তাদের বিষয়ে কি। জিজ্ঞাসাবাদ আমরা করতেই পারি। আমাদের যে দুই দিন আগে যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে আমাদের প্রায় 50-60 জন পুলিশ গুরুতর আহত হয়েছে এবং সেখানে অনেক ভাঙচুর হয়েছে, যানমালের ক্ষতি হয়েছে, সব কিছু মিলেই আমরা জিজ্ঞাসাবাদ করছি। ডিবি প্রধান জানান, বিএনপিকে বাংলা কলেজেই সমাবেশ করতে হবে। আমরা মোটামুটিভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছি, যেহেতু কমলাপুর স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে, সেখানে নিচে অনেক সিনথেটিক রয়েছে, কার্বন পেপার রয়েছে, অনেক কিছু রয়েছে, সেখানে মাঠটি নষ্ট হয়ে যাবে। সে কারণে আমরা পুলিশের পক্ষ থেকে আমাদের সিদ্ধান্ত হয়েছে তারা জনসমাবেশটি করবে বাংলা কলেজে। নানা কারণে প্রস্তাবিত অন্য ভেন্যুতে সমাবেশ করা যাবে না বলেও জানান তিনি। আশরাফ শুভ, একুশে টেলিভিশন, ঢাকা। গ্রেফতার বিএনপি নেতাকর্মীদের মুক্তি ও সভা সমাবেশের বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চ। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক মঞ্চের মাহমুদুর রহমান মান্না বলেন, গত দুই দিনে সরকার যে পরিস্থিতি সৃষ্টি করেছে তা গণতন্ত্রের জন্য সুখকর নয়। পুলিশের আচরণের কঠোর সমালোচনা করেন বিএনপি ঘনিষ্ঠ গণতন্ত্র মঞ্চের নেতারা। এদিকে সিপিবি অফিসে সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মুক্তি দাবি করেছেন। এছাড়া গ্রেফতার নেতাকর্মীদের মুক্তিও চান তিনি। সভা সমাবেশের জন্য সবার সমান অধিকার নিশ্চিত করারও দাবি জানান প্রিন্স। সরকারের উদ্যোগের ফলে নারীরা সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবসে আলোচনায় তিনি বলেন, বিভিন্ন বাহিনীতে নারীরা দক্ষতার সাথে কাজ করছে। নারী বান্ধব বাজেট তৈরি করে নারীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া দিবসে বেগম রোকেয়া পদক 2022 প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারী ও সমাজ উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে পাঁচ নারীর হাতে তুলে দেন পদক। বক্তৃতায় প্রধানমন্ত্রী সংবিধানে নারীর অধিকারের কথা তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নারীদের সব ধরনের শিক্ষা দীক্ষা সব সুযোগ সৃষ্টি করা জন্য যখন তিনি আমাদের সংবিধান দেন, বিশেষ করে স্বাধীনতার পর আপনারা জানেন যে মাত্র 9 মাসের মধ্যে তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন, সেই সংবিধানেরই 28 অনুচ্ছেদের প্রত্যেকটা উপধারায়, যেমন 1, 2, 3, 4, সেখানে প্রত্যেকটি অনুচ্ছেদে নারীদের অধিকারের কথা তিনি স্পষ্টভাবে বলে গেছেন।
সরকারের নেয়া নানা পদক্ষেপেই নারীর এগিয়ে চলার ক্ষেত্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। দ্বিতীয়বার যখন আসলাম একেবারে মানে ওসি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে আমরা কাজের বাবা সুযোগটা করে দিলাম। আমার কথাটা হচ্ছে যে সুযোগটা সৃষ্টি করে না দিলে আসলে কাজ দায়িত্ব না দিলে দায়িত্ব পালন করে তার দক্ষতা দেখাবে কীভাবে। আর এটা তো ঠিক, এটা মনে রাখতে হবে যে একটা সমাজের অর্ধেকই হচ্ছে নারী, কাজে সেখানে নারী পুরুষ যদি একই সাথে সমানতালে একটা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে না যায় তো সেই দেশ তো মাথা তুলে দাঁড়াতে পারে না। সব ধরনের খেলাধুলায় নারীর সাফল্যেরও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। ভারোত্তোলন, ক্রিকেট, ফুটবল সব খেলায় আমাদের মেয়েরা তাদের দক্ষতা দেখাচ্ছে। এমনকি ক্রিকেট খেলায় হয়তো কোথাও কোথাও ছেলেরা যতটা দক্ষতা দেখাতে পারে নাই বা ফুটবল খেলায় দেখাতে পারে নাই, মেয়েরা কিন্তু সেই দক্ষতা দেখাতে সক্ষম হয়েছে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। মাগুরায় র্যাবের গাড়ির সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষ, দুই র্যাব সদস্য সহ তিনজন নিহত। আমার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর দুইটার একুশে সংবাদ। মাগুরায় সড়ক দুর্ঘটনায় র্যাবের দুই সদস্য সহ তিনজন নিহত হয়েছেন। ভোরে মাদক চোরা কারবারি ধরতে গিয়ে মাগুরার লাউতারায় এই দুর্ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যরা হলেন আনিসুর রহমান ও মহিদুল। দুর্ঘটনায় র্যাবের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায় ঝিনাইদহ র্যাব ছয়ের একটি টহল দল একটি পিকআপ ভ্যানকে চেকপোস্টে থামার নির্দেশ দেয়, কিন্তু পিকআপ ভ্যানের চালক সিগন্যাল অমান্য করে ছুটতে থাকে। এই সময় র্যাবের টহল দল পিকআপ ভ্যানটির পিছু নেয়। পরে লাউতারা স্থানে গিয়ে দুটি গাড়ির সংঘর্ষ হয়। এই সময় ঘটনাস্থলে একজন র্যাব সদস্য ও পিকআপ ভ্যানের চালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান র্যাবের আরও একজন সদস্য। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং অফিসার যুগ্ম সচিব আব্দুল বাতেন প্রার্থীদের হাতে প্রতীক বরাদ্দের কাগজ তুলে দেন। আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির প্রার্থী সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাসদ প্রার্থী সফিয়ার রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী আমিরুজ্জামান পিয়াল সহ নয় মেয়র প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসার সকল প্রার্থীকে নির্বাচনে আচরণবিধি মেনে প্রচার চালানোর অনুরোধ জানান। এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হয় মহানগর আওয়ামী লীগ নেতা লতিফুর রহমানকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্ত জানানো হয়। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস। গেরিলা যুদ্ধের বাইরেও যুদ্ধ ছিল বিভিন্ন শ্রেণী পেশার মানুষের, স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান অপরিসীম অনন্য। আগ্নেয়াস্ত্র ছাড়া যুদ্ধ করার রণাঙ্গের ব্যতিক্রমী যোদ্ধাদের অবদান তুলে ধরেছেন জসিম জুয়েল। ১৯৭১ রণাঙ্গনে জীবন বাজি রেখে যুদ্ধ করছে দেশের বীর সন্তানেরা, শত্রু মোকাবেলায় প্রাণপণ লড়ছে দিন রাত। মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিটি শব্দ সৈনিক অস্ত্র হাতে না নিলেও তাদের কণ্ঠ, কলমের লেখনী, বুদ্ধিমত্তা আর সাংগঠনিক কর্মকাণ্ড দিয়ে মুক্তিযুদ্ধের রণাঙ্গন ও দেশবাসীর মনোবল ধরে রেখেছিল। স্বাধীনতা যুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসাবে কাজ করেছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। ৭.৫ কোটি বাঙালি যখন পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে দিশেহারা, ঠিক তখনই জন্ম নিয়েছিল স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র। সশস্ত্র যুদ্ধের পাশাপাশি গান, নাটক, কবিতাও যুদ্ধকে গতিশীল করেছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত অগ্নিঝরা গান ও কবিতা দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। সঙ্গীতের দল বিভিন্ন শরণার্থী শিবির ও মুক্তিযোদ্ধাদের ক্যাম্পগুলোতে ট্রাকে করে মুক্তিযুদ্ধের গান গেয়ে শোনাত, তাতে উজ্জীবিত হতো মুক্তিসেনারা। ভারতের বিভিন্ন শহরে ফুটবল খেলে তহবিল সংগ্রহ করে মুক্তিযোদ্ধাদের ফান্ডে জমা দিয়েছে স্বাধীন বাংলা ফুটবল দল। খেলা দেখতে ভারতের বিভিন্ন শহর থেকে দর্শনার্থীরা ভিড় করেছে, টিকিট কেটে তারাও সাহায্য করেছে তহবিল গঠনে। ক
কিন্তু রণাঙ্গনের বাইরে থাকা এসব যোদ্ধাদের আজও কাঙ্ক্ষিত সম্মান দেওয়া হয়নি। ইতিহাসবিদ মুনতাসির মামুন বলেন, একাত্তরে যারাই দেশের পক্ষে ছিলেন সবাই মুক্তিযোদ্ধা, সবাইকে সমান স্বীকৃতি দেয়া না হলে বাকিদের অবমাননা করা হয়। অস্ত্র পৌঁছে দেওয়া থেকে সমস্ত আহতদের সেবা করা, শহীদদের প্রত্যেকটি কাজ তারা করেছেন, এখানে কাগজ বের করেছেন, লিফলেট বের করেছেন, তাদের কথা কিন্তু কখনো আমরা বলিনি। এটি একটি অন্যায়, বলা হয় জনযুদ্ধ, বলা হয় যে আমরা না থাকলে যুদ্ধ হতো না, কিন্তু কখনো স্বীকৃতি দেওয়া হয় না, আগে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তারপরে যারা সম্মুখ যুদ্ধ শুধু নয়, অন্য ক্ষেত্রেও বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছে, তারা সবাই যুদ্ধে কাজ করেছে, সেজন্য সবাইকে সার্টিফিকেট দেওয়া যাবে না। যারা যুদ্ধ করেছেন তাদেরকে সার্টিফিকেট দেন, তাদেরকে উপাধি দেন, কিন্তু ওই যে সুযোগ সুবিধা করেছেন তাহলে তো অন্যদেরকেও দিতে হয়, শহীদ পরিবারকেও দিতে হয়। আমরা কিন্তু এই ভুল ধারণা থেকে এগুচ্ছি, যেটি আমার মনে সঠিক হয়, এটা অবমাননা করা হয়। এই ইতিহাসবিদ মনে করেন, মুক্তিযুদ্ধে যারা এগিয়েছে কেউই পুরস্কারের আশায় যায়নি, শহীদ হওয়ার জন্যই গিয়েছিলেন। যারা যুদ্ধ করেছেন অনেককে দেখবেন তারা সার্টিফিকেটও দেয়নি, অনেকে আমি আমার বন্ধুবান্ধব সার্টিফিকেটও দেয়নি, সুযোগ সুবিধাও নেয়নি, তো তারা মুক্তিযোদ্ধা না? আমার শিক্ষক গিয়াসুদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না, যিনি আত্মাহুতি দিলেন, যিনি ডিসেম্বর পর্যন্ত কাজ করে গেলেন, বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর থেকে শুরু করে আরও যারা কাজ করেছেন, পত্রিকা বের করেছেন, সহায়তা করেছেন, আমরা যারা পত্রিকার বের করেছি কাজ করেছি, সবাইকে উড়িয়ে দিয়ে খালি 100,000 মুক্তিযোদ্ধা এটা দিয়ে দেশ স্বাধীন হয়েছে, এই ধারণাটাই ভুল। মুক্তিযোদ্ধাদের ত্রুটিপূর্ণ তালিকা করে জাতিকে বিভক্ত না করার আহ্বান জানান এই ইতিহাসবিদ। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। জানাবো বিকাশ ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ রিয়াকশন। কাতার বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে রানার্স আপ ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মোকাবেলা করবে নেদারল্যান্ডস। এই ম্যাচ নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমতি নেই, জেনে নেই তাদের প্রতিক্রিয়া। আমি হচ্ছি ব্রাজিলের ফ্যান, প্রশ্ন থাকবে কেন, অনেকগুলো উত্তর দিতে পারবো, কিন্তু আমি একটাই দিব, সেটা হচ্ছে নেইমার। নেইমারের ড্রিবলিং দেখে সবাই থমকে থাকে, একটাই কারণ, অসাধারণ। ওর অসাধারণ ড্রিবলিং দেখলে মেসি ওর ফ্যান হবে, এটা আশা করি আমি। আমার রোনালদোর অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ওর হার্ডওয়ার্কের জন্য, ও কখনো মানে খেলার সময় হার মানে না, ও একটা হারা গেমটারে টাইনি টাইনি জিতটা এনে নিতে পারে। রোনালদো আর মেসি এই দুইজন হলো ফুটবলের যে হিস্ট্রি, দুইজনের সবচেয়ে মহান প্লেয়ার, অনেক ভালো খেলে দুজনই। মেসি জিতলে আমি খুশি, আর রোনালদো জিতলে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগবে। আই ডিড সাম রিসার্চ লাইক which team had the highest number of World Cups. So I saw it's Brazil. I watched few matches of Ronaldo, Ronaldinho, of Neymar. And he is my favorite. চীনার ব্রাজিলের মধ্যে একটা সেমিফাইনাল দেখতে চাই, যেটা আসলে এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে এক্সাইটিং ব্যাপার হবে। আই লাইক ব্রাজিল, আই লাভ ব্রাজিল, অ্যান্ড আই লাভ নেইমার অলসো। যখন নেইমার ইঞ্জুরি হয়ে গেল, আমি নেইমারের জন্য একটু অশ্রু বিসর্জন করছি। আর্জেন্টাইন ফ্যান, মেন রিজনটাই হচ্ছে সবার আগে মেসি, কারণ মেসি হচ্ছে ম্যান অফ আ ম্যাজিক, হি ইজ দ্য ম্যাজিশিয়ান অফ ফুটবল। আর্জেন্টিনা ভালো খেলে, ব্রাজিলও ভালো খেলে, আশা করি দৌড়াই সেমিফাইনাল খেলুক। শেষ করছি দুপুর দুইটার একুশে সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। ফখরুল আব্বাসকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বিএনপিকে সমাবেশ করতে হবে বাংলা কলেজে। সরকার নেওয়া উদ্যোগে সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে নারী, বললেন প্রধানমন্ত্রী, রোকেয়া দিবসের পদক পেলেন পাঁচজন। এবং বিশ্বকাপের লাতিন ছন্দের সাথে ইউরোপের গতির লড়াই, ব্রাজিল লড়বে ক্রোয়েশিয়ার সাথে, আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।